कुचबिहार जिले में भी एक दिन का प्रतीकी बैंक हड़ताल पालन किया गया। पूरे भारत के साथ साथ कुचबिहार जिले में भी चल रहा है एक दिन का प्रतीकी बैंक हड़ताल, लेकिन स्टेट बैंक ऑफ इंडिया हड़ताल के दायरे से बाहर है। अपनी 6 दफा मांगों को सामने रखते हुए बैंक के कर्मचारी बैंक हड़ताल करते हुए विभिन्न जगहों में विरोध प्रदर्शन करते हैं। इन्हीं की कुछ कड़ियां कैद हुआ है हमारे प्रतिनिधि के कैमरे में। मानुषेर कोनो असुविधा कुछ नहीं, जे यही धर्मघट नई আমরা 9ই সেপ্টেম্বর এই ধর্মঘটের আজকের যে এই ধর্মঘট এই 9ই সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার তথা আইবিএর কাছে আমরা নোটিশ দিয়েছিলাম এবং আইবিএ তরফ থেকে আমাদের ডেকেছিল। মূলত এই ধর্মঘট আজকের এই ধর্মঘট দুটো ইউনিয়ন এআইবিএ অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং বিএফআই এই দুটো ইউনিয়নের তরফে আজকের এই সারা ভারতে প্রতীক ধর্মঘট পালিত হচ্ছে মূলত 6টা দাবির ভিত্তিতে। যে দাবিগুলো কমরেড চিন্ময় একটু আগে বললেন যে ম্যাক্সিমাম দাবি এবং এই দাবিগুলো হচ্ছে মূলত 90% দাবি হচ্ছে জনগণের দাবি। আমরা যারা ব্যাংক কর্মচারী হিসাবে আমাদের কোনো এখানে অর্থনৈতিক কোনো দাবি দেওয়া আমরা কিন্তু করছি না। যে ব্যাড লোনগুলো যে বৃহৎ শিল্পপতিরা নিয়েছেন তারা এই অনাদেই তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, মুকুব করে দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষি ক্ষেত্রে আমরা দেখেছি ছোট ছোট প্রান্তিক চাষি গরিব চাষি তাদের কিন্তু এই লোনগুলো তাদের যে ছোট ছোট লোন মুকুব করা হচ্ছে না। দেখা যাচ্ছে যে মার্জার বিভিন্ন ব্যাংকের সঙ্গে কোনো ব্যাংক এই যে মার্জার করে দেওয়া হচ্ছে মার্জারের নামে তারা যে এই যে বৃহৎ এনপিএ এই এনপিএগুলো মেরে দেওয়ার এনপিএগুলোকে তারা লুকানোর জন্য এই সার্বিকভাবে চেষ্টা করছে। এই সার্বিক চক্রান্তের বিরুদ্ধে আজকে ব্যাংক কর্মচারী শুধু ব্যাংক কর্মচারী না আজকে গ্রাহকরাও এর মধ্যে আমাদের সঙ্গে আছে এবং গ্রাহকদের যে মূলত যে দাবি দেওয়াগুলো যে আপনারা জানেন যে সুদের উপরে যে আজকে আমানতের উপরে সুদ সেই আমানতের উপরে সুদ দিনে দিনে কমিয়ে দেওয়া হচ্ছে এবং সার্ভিস চার্জের নামে আজকে গরিব মানুষের টাকা কাটা হচ্ছে। এই সার্বিক দাবি দেওয়ার ভিত্তিতে আজকের এই সারা ভারতের ধর্মঘট। আমাদের কাছে এখনও পর্যন্ত যা আমাদের কাছে যা রিপোর্ট আছে যে গোটা ভারতবর্ষে সার্বিকভাবে এবং ব্যাংক কর্মচারীরা তারা ঐকান্তিকভাবে আমাদের এই কাস্টমারদের সহযোগিতায় গোটা ভারতবর্ষে এই ধর্মঘট পালন হচ্ছে এবং সাকসেসফুলি আমরা শুধুমাত্র কোঅপারেটিভ সেক্টর এবং গ্রামীণ ব্যাংক সেক্টরকে যেহেতু তাদের আলাদা ইউএফও আছে আলাদা ইউনিয়ন ওদেরকে বাদ দিয়ে এই সেক্টরটুকু বাদ দিয়ে গোটা ভারতবর্ষে এবং খুব সাকসেসফুলি আজকে স্ট্রাইক হচ্ছে।